আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অনেকে কমেন্ট করে বলে এবং ফোন দিয়ে আমাকে বলেন যে আপনাদের বড় মানে বাচ্চারা চালাই ধরে এরকম কোনো বাইকের ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই জন্য ইন্টারেস্টিং হতে চলেছে যে আজকে আমি আপনাদের মাঝে সেই আপনাদের আকর্ষণীয় সেই বাইকের ভিডিওটি আনতে চলেছি। তো আজকে আমি আপনাদের মাঝে সেই বড় বাইকটি নিয়ে আলোচনা করব। তো আজকে আজকে আপনাদের মাঝে আলোচনা করলাম সেই বাইকটি কত বছর আপনার চালাতে হবে এবং কতটুকু চার্জ থাকে এবং তার প্রাইস এবং সম্পূর্ণ আলোচনা করবো। এবং সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা আমাদের নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আসুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। এটাতে এটা এখন আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এটা আমি স্টার্ট করে এবং কেমন মিউজিক বাজে এবং এটা আমি নিজে চালিয়ে দেখাবো। এই জন্য সবাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনারা যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এটা কিন্তু সম্পূর্ণ আজকে আমি ডিটেলস আপনাকে বলে দেবো এটা কীভাবে চার্জ দিতে হয় কতক্ষণ চার্জ থাকবে সব কিছু আমি আলোচনা করবো। এজন্য সবাই সম্পূর্ণ ভিডিওটি মনে করবেন। এটা ভ্যানের নাম হচ্ছে বেবি মিউজিক বাইক আর আমার বলছে এটা মডেল নাম হচ্ছে বেবি মিউজিক বাইক। এর একটি ভিডিও চাচ্ছিলাম বাইকের সেটাতে কিন্তু আপনার পায়ে পিক আপ ছিল কিন্তু এটাতে কিন্তু আপনার হাতে পিক আপ। আমি কিছুক্ষণের মধ্যে এটা চালিয়ে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক এটা আমি আপনাদের কাছে চালিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা এটা দেখতে পাচ্ছেন যে আমি চালাইলেও কিন্তু কিছু হবে না। অনেক ওজন এটা মোটামুটি আপনার 15 কেজির মতো ওজন হবে। এটা আপনার সাধারণত 4 থেকে মোটামুটি আপনার 8-10 বছরের বাচ্চারা এটা চালাতে পারবে অনায়াসে। এটা রাস্তা বলুন বাড়িতে বলুন ছাদে বলুন সব জায়গায় তো চালাতে পারবে কিন্তু আপনার রাস্তা যদি বেশি ভাঙা হয় বা রাস্তা যদি কাদা থাকে সেক্ষেত্রে তো চালানো যাবে না কারণ চাকাটা একটু ছোট। তো এটাতে দেখুন যে এখানে আপনার ডিস ব্রেকের মতো কত সুন্দর একটি ডিজাইন করে দিছে এবং এটাতে দেখুন যে সাপোর্টিং চাকাও আছে যার কারণে বাচ্চা কিন্তু পড়বে না। এবং আরেকটি মাথা বিষয় হচ্ছে যে এটাতে কিন্তু ব্রেক সিস্টেম আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ডিস ব্রেক আছে এবং এবং এটাতে দেখুন যে আপনার যেখানে চেনের মতো একটি সিস্টেম আছে যদি ওটা চেন না এবং এখানে আপনার দুই পাশে বাচ্চা বাচ্চা বসানোর জন্য সুন্দর মানে পাড়া মানে এখানে বসে পা রাখতে পারবে এবং এটাতে দেখুন যে কত সিটটা একদম লেদারের চামড়া করে দিচ্ছে অনেক সুন্দর এখানে আরামদায়ক নরম কিন্তু সিটটা এবং টাঙ্গিটা দেখুন যে কত সুন্দর মানে একটা নতুন একটা অরিজিনাল বাইকে যেরকম গেট আপ থাকে সেরকম কিন্তু গেট আপ করে দিচ্ছে সামনে লুকিং গ্লাস আছে। এটা দেখুন কত সুন্দর একটি বাইকের ডিজাইন। এটাতে কিন্তু মিউজিকও হয় আপনাদেরকে মিউজিকটা শোনাচ্ছি যেটা হচ্ছে অন করার বাটন এখানে চাপলে এটা অন হবে এবং এবং এই যে এখান থেকে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে যাবে এটা দিয়ে তারপরে বিঘাতে চাপ দিলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্পিড এটা এবং এটা হচ্ছে ব্যাক সুইচ দেখতে পাচ্ছেন যেটা চলছে এটা কিন্তু স্পিড মোটামুটি স্পিড আছে এবং এখন এটা হচ্ছে এটা হচ্ছে এখানে কিন্তু আপনার বেশ কিছু গান রয়েছে আপনারা চাইলে গান বাজাতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে হেডফোনের লাইন আছে আপনারা চাইলে হেডফোন দিয়েও গান শুনতে পারেন। এটা কিন্তু অনেক ভালো একটি ডিজাইন করতে বা ভালো একটি মডেলও বলতে পারেন। এটা আপনি যদি একবার চার্জ দেন তাহলে মোটামুটি আপনার 4 থেকে 5 ঘন্টা চলবে আপনার মাঝে 4-5 ঘন্টা চালাতে পারবে যদি একবার চার্জ দেন এবং এবং এটা দেখুন যে কত সুন্দর একটি চার্জার দেওয়া আছে এই চার্জারের মাধ্যমে আপনি আপনার ফোনটি আপনি চার্জ করতে পারবেন কারেন্টের মাধ্যমে। এটা আপনার চার্জারের পিনটা
এটা চার্জারের পিনটা হচ্ছে এই যে এটা, এখানে আপনি চার্জারের পিনটা লাগাই মোবাইলের মতো চার্জ করতে পারবেন। এটা বেশিক্ষণ চার্জ করার দরকার নয়, এটা আপনার 3 ঘন্টার মতো চার্জ দিলে হয়ে যাবে। আর এটা চার্জের জন্য আপনার বেশি বিদ্যুৎ আপনার মানে খরচ হবে না, কেউ অল্প বিদ্যুতেই আপনার মানে মোবাইলের একটা চার্জারই তো বুঝতে পারতেছেন একটা মোবাইলের মতো এটা আপনার কারেন্ট হবে। তো আপনারা যারা এই বাইকটি নিতে চান অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে বাইকটি নিতে পারেন। বাইকের প্রাইসটা আমি এখনই বলে দেবো, তার আগে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বাজার ডেভেলপমেন্টটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার কাছে আরেকটি বাইক আছে, সেটা হচ্ছে আরও বড় বাইক, সেটাও দেখতে পারবো, সেজন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এখানে আমি প্রাইসটা বলে দেবো, এটার প্রাইস হচ্ছে মাত্র 21,000 টাকা। আমি আবারও বলছি এটার প্রাইস হচ্ছে 21,000 টাকা এবং আমাদের প্রতিটা শোরুমে পেয়ে যাবেন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে স্যাভরন হসপিটাল বনরূপা রাঙামাটি। তো যারা নিতে চান কুরিয়ার মাধ্যমে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়া বাংলাদেশের সব জায়গাতে আমাদের শোরুম রয়েছে, আপনারা চাইলে আপনাদের নিকটস্থ শোরুমের অ্যাড্রেসটা আমার কাছ থেকে জানতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনা করি। আসসালামু আলাইকুম।